ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহি যে আমাদের একদিনই বোন জানতে চাইছেন মুস্তাজ আবুদ্দাহা হতে হলে করণীয় কী আলহামদুলিল্লাহ ওয়াহাদাম রাস জি সম্মানিত বোন মুস্তাজ আবুদ্দাওয়া হতে হলে পরেশগার হতে হবে মোত্তাকি হতে হবে এবং মোত্তাকদের অন্তর্ভুক্ত হতে হলে অনেকগুলো গুণ রয়েছে বৈশিষ্ট্য রয়েছে সেগুলো অবশ্যই থাকতে হবে তার মধ্যে বিশেষ করে প্রথম হল নামাজ সময় মতো আদায় করা দ্বিতীয় হলো এই সুন্নাত ও নাওয়াফলের প্রতি গুরুত্ব দেবে তৃতীয় হলো এই তার আখলাখ চরিত্র ব্যবহার ভালো হবে চতুর্থ হল এই যে দান খারাত করবে পাঁচ নম্বর হলো এই হালাল হারাম বেঁচে চলবে হালাল হারাম বেশি চলবে হারাম বক্ষণ করবে না যাই হোক এই ধরনের আরও বহু গুণ রয়েছে যে গুণে গুণান্বিত হতে হবে তাহলেই রবলা আলমিনের কাছে দোয়া করলে আলামিন তার দোয়া কবল করবেন যাই হোক এই মর্মে আরও বহু কথা রয়েছে মোট কথা হলো এই নামাজ সময় মতো আদায় করা হালাল হারামের প্রতি লক্ষ্য রাখা এবং সন্নাত নেওয়া হলে প্রতি গুরুত্ব দেওয়া দান খারাত করা বড়দেরকে সম্মান দেওয়া ছোটদেরকে স্নেহ দেওয়া এই মর্মে আরও বহু গুণ রয়েছে সে গুণগুলো প্রতি নিজেকে লক্ষ্য রাখবে হ্যাঁ ব্যবহার চরিত্র আখলাগ এগুলো ভালো হবে হতে হবে এবং মিথ্যা কথা থেকে মিথ্যা কথা পরিহার করবে ওয়াদা খেলাফি করবে না আমানতদার আমানতদার হবে মোট কথা একজন মুত্তাকি হতে হলে যে গুণের প্রয়োজন সেই গুণগুলো অবশ্যই যদি তার মধ্যে পাওয়া যায় তাহলে সেই ব্যক্তি যদি রব্বুল্লা আলমিনের কাছে দোয়া করে তার আল্লাহ রবুল্লা আলামিন কবল করবেন বাকি আল্লাহ আলম সাহাব সালামু আলাইকুম ও রহমতুল্লাহি